নমস্কার বন্ধুরা। বন্ধুরা, রাশিয়া এবং ভারতের মধ্যে বন্ধুত্ব আরও গাঢ় হলো। কেন বলছি, কারণ ভারত এবং রাশিয়ার নতুন ট্রেড রুট বা অল্টারনেট ট্রেড রুটের প্ল্যান করছে টু বাইপাস সুয়েজ ক্যানাল, আর এই ট্রেড রুটের নাম হবে চেন্নাই ভ্লাদিভস্তক করিডোর। হেডলাইনগুলো দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়া রাশিয়া পুশ মেরিটাইম কানেক্টিভিটি ভায়া নর্দার্ন সি রুট অ্যান্ড ভ্লাদিভস্তক চেন্নাই করিডোর। চেন্নাই ভ্লাদিভস্তক মেরিটাইম করিডোর কি টু ব্রিং ইন্ডিয়া ক্লোজার টু রাশিয়ান ফার ইস্ট, পিএম মোদি টেলস মেজর গ্লোবাল ফোরাম। আজকে এটা নিয়ে আলোচনা করব। ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লেন্ড বাই প্রিয়াঙ্কা। বন্ধুরা, ভারত এবং রাশিয়ার শিপিং মিনিস্টারদের বৈঠক হয়েছিল ভারতে, আর এই বৈঠকে ঠিক হয় দুই দেশের সরকার মিলে নতুন ট্রেড রুট বানাবে, ভ্লাদিভস্তক চেন্নাই করিডোর আর নর্দার্ন সি রুট। বন্ধুরা, রাশিয়ার ফার ইস্ট এলাকায় ভ্লাদিভস্তক শহরটি অবস্থিত। রাশিয়ায় যে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে আছে আপনারা জানেন, যা পুরো রাশিয়াকে কভার করে, সেটাও মস্কো থেকে শুরু হয়ে এই শহরে, মানে ভ্লাদিভস্তক শহরে শেষ হয়েছে। এই ভ্লাদিভস্তকের সাথেই ট্রেড রুট বানানো হবে। একে গোল্ডেন হর্ন বে বলা হয়। এই শহরটি নর্থ কোরিয়ার নর্থে অবস্থিত আর ঠিক চায়না রাশিয়া বর্ডারের থেকে অল্প দূরত্বে অবস্থিত। এটা চায়না এবং রাশিয়ার বর্ডার, এর থেকে অল্প দূরত্বে এই শহরটি অবস্থিত। এটি রাশিয়ার প্যাসিফিক কোস্টের লার্জেস্ট পোর্ট, আর এটা প্রশান্ত মহাসাগর, আর এটা দেখতে পাচ্ছেন ভ্লাদিভস্তক। তো এই পোর্টের মেইন কাজ হলো শিপিং অ্যান্ড কমার্শিয়াল ফিশিং। তাছাড়া অটোমোবাইলসের আইটেমসও ইম্পোর্ট করা হয় এই বন্দরের মাধ্যমে, তারপর সেই আইটেমসগুলো ইংল্যান্ডে পাঠানো হয়, আর এখান দিয়েই ভারত রাশিয়ার নতুন ট্রেড রুট হবে। তো এটা এক্সিস্টিং রুট যেটা বর্তমানে আছে সুয়েজ ক্যানাল দিয়ে, মুম্বাই থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত কানেক্ট করে। তার মোট দৈর্ঘ্য 8675 নটিক্যাল মাইলসের মতো, আর মোটামুটি যেতে টাইম লাগে 40 দিন। আর এটা হবে নতুন রুট, 5647 নটিক্যাল মাইলস। তো ভারতের চেন্নাই থেকে শুরু হয়ে রাশিয়ার ভ্লাদিভস্তক পোর্টে শেষ হবে এই রাস্তাটা, নতুন যে ট্রেড রুটের পরিকল্পনা করা হয়েছে সেটি। দেখতেই পাচ্ছেন এটা ভ্লাদিভস্তক থেকে স্টার্ট হয়ে সি অফ জাপানে আসবে, তারপর কোরিয়ান পেনিনসুলার ক্রস করবে, তারপর যাবে পূর্ব চীন সাগরে। ফিলিপিন্স সি থেকে এটা তাইওয়ান পেরিয়ে সাউথ চায়না সিতে পৌঁছবে, এবং সিঙ্গাপুর ক্রস করে আন্দামান সাগরে এসে বঙ্গোপসাগরে আসবে, শেষে চেন্নাই পৌঁছাবে। তো এই ট্রেড রুটে টাইম লাগবে 10 থেকে 12 দিন। আর সুয়েজ ক্যানালের যে রুট আছে বর্তমানে, যেটা দিয়ে ট্রেড হয়, তো সেখানে টাইম লাগতো 40 দিন, এতটা টাইম বাঁচবে। বন্ধুরা, এই নতুন ট্রেড রুট বানানোর ফলে পিএম নরেন্দ্র মোদির যে অ্যাক্ট ফার ইস্ট পলিসি, সেটা আরও বাস্তবায়িত হবে। বন্ধুরা, রাশিয়া এবং ভারতের রিলেশনের আরও একটি আপডেট শোনা যাচ্ছে, সেটা হলো ভারত রাশিয়াতে স্যাটেলাইট সিটি বানাতে চলেছে, যেটা আমি পরবর্তী সেশনে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।